নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী কংগ্রেস প্রার্থী গোপালচন্দ্র রায়ের সমর্থনে ভোট প্রচার করলেন বিশাল জনসমাবেশে কমরেড মীনাক্ষী মুখার্জি, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। নয় বনমালীপুর বাম কংগ্রেস মহাজোটই জয়লাভ করবে, একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। রাজ্যের কার্যত হিমশিম খাচ্ছে শাসক দল বিজেপি, একথা পরিষ্কারভাবে আরও একবার জানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ আসামের। রাজ্যের কার্যত বিজেপি দল 23-এর নির্বাচনে ভরাডুবি হারবে, একথা ত্রিপুরা রাজ্যের জনগণ মা বোনেরা ডাক দিয়েছে। তাই প্রতিটি বুথে বুথে বিজেপির জুমলাবাজকে ছাঁটাই করতে ইচ্ছা প্রকাশ করছে ত্রিপুরা রাজ্যের জনগণ। কমরেড মীনাক্ষী মুখার্জির জনসভা একেবারে উপচে পড়া জনসাধারণের ভিড় ছিল। রীতিমতো কমরেড মীনাক্ষী মুখার্জি যখন তিনি জনসভা মঞ্চে বক্তব্য দেন, তখন কর্মী বাম কংগ্রেস কর্মী সমর্থকদের রীতিমতো উপচে পড়া ভিড়। রাজ্যের কার্যত নয় বনমালীপুর কংগ্রেস প্রার্থী গোপালচন্দ্র রায় জয়লাভ করবেন, একথা জানিয়ে দিয়েছেন কমরেড মীনাক্ষী মুখার্জি।